বোলেরো ও অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত এক যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের হাওয়াইবাড়ি এলাকায়। শুক্রবার সকালে ঘটনার বিবরণে জানা যায়, TR03D1947 নম্বরের একটি গাড়ি যাত্রী নিয়ে আগরতলা থেকে তেলিয়ামুড়াতে আসছিল। অপরদিক থেকে TR062523 নম্বরের একটি অটো যাত্রী নিয়ে তেলিয়ামুড়া থেকে থাংলাই বাজারে যাচ্ছিল। এমন সময় জাতীয় সড়কের হাওয়াইবাড়ি এলাকায় পৌঁছতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটো গাড়িতে থাকা এক যাত্রী আহত হয়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত জীবন ঘোষকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আহত ব্যক্তি তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটা হচ্ছে একটা বোলেরো গাড়িতে অটো অটো বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে টাইমে সাইডে আসলো, সাইডে পরে ছিল যে ঘটনাটা আর কি। কিন্তু ওখানে আমি কোথাও আছি, ওরা আমার লোক গাড়ি, আমি আগরতলা গেলাম আমার গাড়ি নিয়ে। আমি গাড়ির সঙ্গে ওখানে ঘুরে এসে তাই আচ্ছা। এখন তাই অবস্থা কেমন আছে? এখন তাই অবস্থা মোটামুটি খুব ভালো। এখন ইঞ্জিন যেটা ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।